আজকে যাব জামশেদপুরের দিকে। ডালমা এখান থেকে যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা অ্যাজ পার গুগল বাবা। অভিক একটু আগে বেরিয়ে গেছে, ও আছে সামনে দাঁড়িয়ে আমার জন্য। ভীষণ রোদ উঠে গেছে, এই রোদে সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি চামড়া তো পুরো কালো হয়ে যাচ্ছে। ঘাটশিলের জায়গাটা খুব ভালো লাগলো, বিশেষ করে এই সুবর্ণরেখার নদীটা যখন গেছিলাম, ওফ দারুণ ফিল, নদীর জলে পা ডুবিয়ে খুব মজা লাগছিল। অভিক তো বলছিল জল থেকে উঠতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা ফাইনালি আমরা হাইওয়ে ধরে নিয়েছি, এই রুটটা দিয়ে আমরা যাব এখন জামশেদপুর। লেটস সি রাস্তাটা কেমন আছে, এখন দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, জানি না আগে রাস্তা কেমন হবে, কারণ কালকে যখন পাহাড়ে উঠছিলাম তখন রাস্তা তো মানে একদম মানে ওটস রাস্তা যাকে বলে পাহাড়ের। এখানে একটা জিনিস দেখলাম যে বাস স্ট্যান্ড হোক বা রেলওয়ে স্টেশন হোক বা এই হাইওয়ের আশেপাশে অটো কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি তোমরা বাইক বা কার নিয়ে না আসো তাহলে তোমরা অটোকে রেন্টে নিয়ে ঘুরতে পারবে, যেটা শুনলাম রেলওয়ে স্টেশন থেকে ওরা বুকিং নেই 2500 টাকা করে নিচ্ছে, আর হাইওয়ের এখান থেকে নিচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 টাকা করে। 2500 টাকা নিলে ওরা অ্যাটলিস্ট কিছু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবে। আমার মতো বলে প্রাইভেট কার বা বাইক নিয়ে আসা বেস্ট, কারণ অটোতে যারা ঘোরাবে তারা কিন্তু তোমাদের খুব বেশি ঘোরাবে না, ও জাস্ট একটু কোন ঘুরিয়ে হয়ে গেছে চলুন চলুন এরকম বলবে। তো বন্ধুরা আমরা জামশেদপুর চলে এসেছি, এখান থেকে যাচ্ছি ডালমার দিকে। ডালমা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি যেহেতু পাহাড়ে ওঠার রাস্তাটা একটু খারাপ সেজন্য একটু সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টার উপরে সময় লেগে যাবে। তোমরা এসে দেখতেই পাচ্ছ দুপাশে বড় পাহাড়। জানি না পাহাড়ের রাস্তাতে কতটা কি প্রবলেম হতে পারে, দূর থেকে এই পাহাড়গুলোই দেখতে পাচ্ছিলাম আর এখন এই পাহাড়গুলোর কাছে চলে এসেছি। পুরো ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা এসব রাস্তায় আসার জন্য হয়তো প্রত্যেকটা বাইক রাইডার্সরা একদম মানে রেডি হয়ে থাকে, কখন যাব এরকম রাস্তাতে। তাই আমরাও আজকে এসেছি পুরুলিয়ার পরে আবার পাহাড় দেখতে। মনে হচ্ছে জামশেদপুর সব চারিদিকে পাহাড়ে ঢাকা। ও ওয়াও ওয়াও লুক অ্যাট দ্য ভিউ বন্ধুরা, দেখো 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 চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, ওফ লাজবাব। রিলায়েন্সের একটা পেট্রোল পাম্প থেকে তেল নিতে যাওয়ার সময় একটু প্রবলেম ফেস করতে হলো, ওরা এটা বলছে যে এখন তেল দেওয়া বন্ধ আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন তেল দেওয়া বন্ধ কেন, বলো প্রবলেম আছে এখন তেল দিলে। আমি বললাম কী প্রবলেম বলো, বলছে এখানে অনেকে এখন হোলি তো সবাই ড্রিঙ্ক করে চলে আসছে আর এখানে এসে ঝামেলা করছে, টাকা পয়সা দিচ্ছে না ঠিক মতো। তোমার কি আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা ড্রিঙ্ক করে আসি আর তোমাকে কোনো পয়সা পাতি না দিয়ে চলে যাবো, আমরা কলকাতা থেকে আসছি ঘুরতে এসেছি, তো পেট্রোল যদি না পাই তাহলে কীভাবে হবে। তখন বললো যে ঠিক আছে আপনারা একটু ওয়েট করুন দিচ্ছি। দেখলাম আমাদেরকে একটু পিছনে নিয়ে গিয়ে পিছন দিকে একটা পাম্প রয়েছে, ওদেরই একটা পাম্প, যেখান থেকে পেট্রোলটা আমাদেরকে দিল। প্রথমে ভাবছিলাম যে এটা পেট্রোল দিচ্ছে না ভুল করছে, কিন্তু তারপর দেখলাম যে না যেভাবে সব গাড়ি ফাড়ি চালিয়ে মদ খেয়ে ঢুকছে পেট্রোল পাম্পের ভিতরে
ঠিকই ওদের পেট্রোল না দেওয়াই ভালো, কিন্তু ওই কয়েকজনের জন্য ভালো যারা আছে তারা পেট্রোল পাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। তো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের আমি একটা কথাই বলবো, হোলি হোক বা যে কোনো অকেশন হোক, যদি তোমরা ড্রিঙ্ক করে থাকো ড্রিঙ্ক করে গাড়ি চালিও না, আর গাড়ি চালিয়ে কোথাও ঝামেলা করো না, কারণ দেখতেই পাচ্ছ তোমাদের ঝামেলার জন্য সাধারণ আরও যারা আছে তারা প্রবলেম ফেস করছে। তা এখন যাচ্ছি আমরা আবার ডালমার দিকে, এই নিয়ে তিনবার ট্যাঙ্ক ফুল করলাম, দুবার 300 সামথিং করে আর একবার করলাম 500 টাকা করে। রিলায়েন্সের পেট্রোল পাম্পে একটাই জিনিসই আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্পে সব তেলটাই পাওয়ার, ওদের নর্মাল তেলটাও পাওয়ার, এই জন্য আমার রিলায়েন্স থেকে তেল নিতে খুব ভালো লাগে। ডালমা যেতে এখনও অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 1 আওয়ার তো লাগবেই। তো বন্ধুরা, দিস ইজ দ্য এন্ট্রান্স অফ ডালমা পাহাড়, ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চলো, এখানে হাতি আছে বলছে। আচ্ছা, দুপাশে ঘন জঙ্গল, গ্রিন আছে বাট গ্রিনটা একটু কম, পাতাগুলো একদম শুকিয়ে গেছে। এক্সেলেন্ট প্লেস, এক্সেলেন্ট। এরকম কিছু জায়গা অ্যাকচুয়ালি পুরুলিয়াতেও পেয়েছিলাম আমরা। ডালমা মে আপকা স্বাগত হ্যায়, ওয়েলকাম টু ডালমা। ডালমা তো ঢুকে গেছি, এবারে পাহাড়টা যেতে যতক্ষণ সময় লাগে, এখন 1 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে, মাই গড। ওকে, চলে যাবো, এতক্ষণ যখন চালিয়ে এসেছি আরও 1 ঘন্টা চলে যাবো, কোনো অসুবিধা নেই। পুরো লাল মাটির পাথরের রাস্তা, কেমন লাগছে বন্ধুরা বলো, জায়গাটা কেমন লাগছে? ভালোই লাগছে। অ্যাকচুয়ালি কোনোদিন ভাবিনি যে বাইকে করে এত দূর ট্রাভেল করব। বাইক রাইড করা, ব্লগ করা, হঠাৎই এক সময় একটা প্ল্যান হলো। এটা শুরু হয়েছিল ভর্তির বিল থেকে, যখন আমার কাছে না ছিল কোনো ক্যামেরা, না ছিল আমার কাছে বাইক, অভিকের বাইকে করে গেছিলাম, জাস্ট এমনি ঘুরতে গেছিলাম। তো হঠাৎ করে কি মনে হলো মোবাইলে শ্যুট করলাম, তো ওটা দিয়ে ফার্স্ট ব্লগ শুরু করলাম। আর এখন মনে হয় কখন যাব, কখন যাব, কখন বাইক রাইড করব, এমন নেশা হয়ে গেছে। আই থিঙ্ক এইটা স্যাংচুয়ারিটা, এটাই সামনে। ও, হাতি, হরিণ, দারুণ লাগছে কিন্তু দেখতে। কত করে? 20 টাকা। আচ্ছা, হিল টপ কে ইধার সে জানা পড়েগা সিধা কিতনা? আচ্ছা, নেই পয়সা কিতনা? 94, ইসকে লিয়ে পয়সা দেনা পড় রে কিতনা? নেই নেই, হ্যাঁ নেই হ্যাঁ। Thank you.
এটা দিয়ে সোজা। হ্যাঁ আগে আমি জানতাম না বেসিক্যালি যে ডালমাতে এন্ট্রির জন্য টাকা লাগে, তো আজকে জানলাম। আমাদের দুজনের 25-25-50 নিল, আর গোপ্রোটার জন্য আমাদের কাছ থেকে আরও 50 টাকা নিল। যদি লাখ ভালো থাকে, এখানে একটা রিসোর্ট আছে বললো, আপনারা ঘুরে আসুন, যদি ফাঁকা থাকে দিয়ে দেবো। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আর এখান থেকে বললো 15 কিলোমিটার, গুগল ম্যাপও তাই দেখাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে।